ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কাল রাজ্যে অমিত শাহ এ প্রসঙ্গে কি বলেছেন সৌগত রায় দেখুন। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি আসতেই পারেন। অমিত শাহর আসার খুব রাজনৈতিক তাৎপর্য দেখছি না। উনি পার্টিকে ঠিক করার জন্যই ওর বোধহয় আসা প্রয়োজন। কোনো নেতাদের মধ্যে মিল নেই, বিজেপি তো নির্বাচনে লড়ার মতোই অবস্থায় নেই, তার কারণে ওরা লিডারশিপ প্রশ্নটাই সেটেল করতে পারছে না। এর আগেও অমিত শাহ কলকাতায় এসে চেতলায় লক গেটে একটি বস্তিতে খাবার খেয়েছিলেন, তাতে কোনো নির্বাচনে হেরফের হয়নি। এবার উনি হয়তো খবর পেয়েছেন যে মতুয়ারা খুব ক্ষুব্ধ, তার কারণ তাদের বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে 2019 আমরা ক্ষমতা এলেই তোমাদের সব নাগরিকত্ব রাতারাতি দিয়ে দেবো। এখন ওরা দিতে পারছেন না, তা সেটা কমাবার জন্য যাবেন।